দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। ম্যাচ 3টি ICC সুপার লীগের অংশ হওয়ার কারণে দুদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত তাদের বিপক্ষে কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি বাংলাদেশ, তাই নতুন ইতিহাস রচনায় টাইগারদের নামতে হবে পূর্ণ শক্তি দল নিয়ে। তবে বাংলাদেশের একাদশে পরিবর্তনের কোনো আভাস নেই। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের একাদশ দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে রয়েছেন লিটন দাস, টপ অর্ডারে সাকিব আল হাসানের পরেই রয়েছেন মুশফিকুর রহিম। তবে 5 নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে পরিবর্তন। ইয়াসির আলী অথবা মাহমুদুল হাসান জয়ের মধ্যে যে কেউ একজনকে দেখা যেতে পারে একাদশে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। 3 ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ থাকবেন সেরা একাদশে।